আজকের ভিডিওতে আমরা জানব বিসিএস প্রিলিমিনারি আত্মমূল্যায়ন পার্ট টু কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর 2022। প্রশ্ন এক, ডি ডে হিসেবে উদযাপন হয় কোন দিন? উত্তর খ 6 জুন। বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? উত্তর ক 1 সেপ্টেম্বর 1939 সালে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? 1 সেপ্টেম্বর 1939 সালে। উই শ্যাল ফাইট অন দ্য বেস, উক্তি কার? উত্তর গ উইনস্টন চার্চিল। উৎপাদন ব্যবস্থা আধুনিকায়ন কততম শিল্প বিপ্লব? উত্তর ক 4র্থ। জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? নীল ও লাল। ইনভেনশনস এ লাইফ ইন ওয়ার অ্যান্ড পিস শীর্ষক আত্মজীবনী কার লেখা? উত্তর ঘ কফি আনান। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের পল্লী উন্নয়নে গঠিত সংগঠন সিআইআরডিএপি নিচের কোন প্রতিষ্ঠানটির উদ্যোগে গঠিত হয়? এফএও। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এসডিজি এর সময়কাল কত? উত্তর গ 2016 থেকে 2030। রিফিউজি সমস্যাটি যে সংস্থার সঙ্গে বেশি সম্পর্কিত? উত্তর গ ইউএনএইচসিআর। 25 জুন 2022 কমনওয়েলথের কততম সদস্য হিসেবে টোগো যোগ দেয়? উত্তর খ 56। বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে ঋণ দেয়? উত্তর ঘ IMF। কমনওয়েলথের বর্তমান প্রধান কে? উত্তর গ ব্রিটিশ রাজা। বয়েজ স্কাউটদের সর্ববৃহৎ সম্মেলনকে বলা হয় জাম্বোরি। বিশ্বের প্রাচীন পতাকা কোন দেশের? উত্তর গ ডেনমার্ক। 142তম ইউএস ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? উত্তর ঘ কার্লোস আলকারাস। 2021-22 মৌসুমের ইয়েফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় কে? উত্তর খ করিম বেনজেমা। আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত? উত্তর ঘ চিলি। অত্যাধুনিক কামান M777 হাউজার কোন দেশের তৈরি? উত্তর খ যুক্তরাষ্ট্র। বারনামার কোন দেশভিত্তিক বার্তা সংস্থা? উত্তর গ মালয়েশিয়া। সৌদি আরবের নেতৃত্বে গঠিত সামরিক জোট ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশন কত সালে গঠিত হয়? 2015 সালে। অটোম্যান সাম্রাজ্যের রাজধানী প্রথম কোথায় স্থাপিত হয়? উত্তর খ সুগ। বাংলাদেশ ভারতের মধ্যে কয়টি অভিন্ন নদী রয়েছে? উত্তর গ 54টি। ফ্রেঞ্চ ওপেন 2022 পুরুষ ইউকে চ্যাম্পিয়ন হয়েছেন কে? উত্তর ঘ রাফায়েল নাদাল। সুইস ব্যাংকিং আইনের ধারাটি বিশ্বব্যাপী কী নামে পরিচিত? উত্তর ক আর্টিকেল 47। ঘূর্ণিঝড়ের আগে আকাশে কোন ধরনের মেঘ দেখা যায়? উত্তর গ সিরোস্ট্রাটাস। সাংরিলা ডায়ালগ নামের নিরাপত্তা সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর খ সিঙ্গাপুর। স্নায়ুযুদ্ধ কথাটি সর্বপ্রথম সূচনা করেন কে? জর্জ ওয়েল। নাথোলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? উত্তর গ ভারত চীন। আফগানিস্তানের আইনসভার উচ্চকক্ষের নাম কি? হাউস অফ এলডারোস। ন্যাটো শীর্ষ সম্মেলন 2022 কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর গ মাদ্রিদ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম বিসিএস প্রিলিমিনারি সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর।
তো বন্ধু ভিডিওটি কেমন লাগলো বা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর পরবর্তী কী ধরনের ভিডিও পেতে চান সেটাও আমাদের কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমরা সেই হিসাবে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেগুলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।